নমস্কার বন্ধুরা, বাবুদা ব্লগে আপনাদেরকে আবার একবার স্বাগত জানাই। লকডাউন কাটিয়ে আজ আবার বেরিয়ে পড়লাম পঞ্চলিঙ্গেশ্বরের উদ্দেশ্যে, উড়িষ্যার পঞ্চলিঙ্গেশ্বর। সেখান থেকে যাব উড়িষ্যার লাদাখ এবং সর্বশেষে দীঘা। দেখতে থাকুন পুরো ভিডিও। কলকাতা থেকে সকাল 7টায় বেরিয়ে 12:15, এখন দুপুর 12:15, মাত্র 5:15 আমরা পৌঁছে গেছি উড়িষ্যার বালেশ্বর ডিস্ট্রিক্টের পঞ্চলিঙ্গেশ্বরে। আমি পঞ্চলিঙ্গেশ্বরের সামনে ঢুকছি। তো সামনে কিছু আপনাদেরকে হোটেল আছে, সেই হোটেলগুলো দেখাবো এবং তার নাম আপনারা দেখতে পাচ্ছেন সামনে, মহেন্দ্র নিবাস। মহেন্দ্র নিবাসের এখানে ডিটেলস আপনি পেয়ে যাবেন ডেসক্রিপশানে। এছাড়াও আরেকটি হোটেল দেখতে পাচ্ছেন, হোটেল ভিউ, হিল ভিউ রিসর্ট, এটাও একটি হোটেল আছে এখানে থাকার জন্য। এখানে হোটেলের সংখ্যা খুব সীমিত, তো আসার আগে হোটেলের সাথে ডিরেক্টলি যোগাযোগ করে নেবেন। হোটেলের ডিটেলস আপনারা ডেসক্রিপশানে পাবেন। এছাড়া পঞ্চলিঙ্গেশ্বরে আর কী কী দেখতে পাবেন, কোথায় কোথায় ঘুরবেন, পুরো বিস্তারিত দেখার জন্য পুরো ভিডিওটা দেখুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন এবং শেয়ার করুন। পঞ্চলিঙ্গেশ্বর মন্দিরের রাস্তাটা এদিকে পেছনে। কিছুক্ষণ আগে পঞ্চলিঙ্গেশ্বর এসে পৌঁছেছি আমরা, লাঞ্চ হয়ে গেছে, একটু আশপাশটা ঘোরাঘুরি করছি, দেখছি কেমন। গুরুশক্তি হোটেল অ্যান্ড রিসোর্ট এটা, আর এদিকে হলো গিয়ে গোবিন্দ যাত্রীনিবাস। দুটোই খুব সুন্দর, ভালো লোকেশান, এটাও খুব সুন্দর। লোকেশানটা দেখুন, গুরুশক্তির খুবই সুন্দর, খুবই ভালো। আন্তঃশালা পঞ্চলিঙ্গেশ্বরে এখানে এসে থাকবেন, খুব ভালো জায়গা। এই যে ভিতরে আজ আমাদের ম্যারেজ অ্যানিভার্সারি, তো আমরা ঠিক করলাম ম্যারেজ অ্যানিভার্সারি কেকটা এই পঞ্চলিঙ্গেশ্বর থেকে একটু দূরে, 6-7 কিলোমিটার দূরে কুনকুদ ড্যাম। এই কুনকুদ ড্যামের ওখানে গিয়ে কেকটা কাটবো। পঞ্চলিঙ্গেশ্বরের কুমকুদ ড্যাম, এটা খুব সুন্দর একটা জায়গা। বিকেলবেলা লাঞ্চের পরে ঘুরতে ঘুরতে চলে এলাম, বেশ ভালো লাগছে। নিচে গাড়ি পার্কিং করেছি, দেখুন জায়গাটাকে। হাই বলে দাও, হাই বলে দাও। Thank you.
লাগছে একটু বলুন। খুব ভালো লাগছে ঘুরতে এসে, কারোর খারাপ লাগে? সবারই তো ভালো লাগে, আমারও ভীষণ ভালো লাগছে। ভালো লাগছে। এই হলো পঞ্চলিঙ্গেশ্বর যাওয়ার রাস্তা। তো মন্দিরের নিয়ম অনুযায়ী মন্দিরের ভেতরে শিবের শিলাগুলোতে ছবি তোলা যায় না, সেই জন্য আমরা ভিডিও দেখাতে পারলাম না। এসে পৌঁছে গেছি মিত্রাপুর, দেখাবো উড়িষ্যার লাদাখ আপনাদেরকে। পেরিয়ে যাচ্ছি আমি সেই রাস্তাতেই। অসাধারণ জায়গাটা, দারুণ সুন্দর। আপনারা আসবেন এখানে ঘুরতে, খুবই ভালো লাগবে। অসাধারণ। বালেশ্বর শহর থেকে 7 কিলোমিটার দূরে বালগোপালপুরে 3 একর জমি নিয়ে এই মন্দিরটি তৈরি, পুরীর জগন্নাথ মন্দিরের আদলে তৈরি। 78 ফুট এটার হাইট এবং 2015 সালে এটা স্থাপন করেছিল ইমামি পেপার মিল লিমিটেড। এটা ইমানি জগন্নাথ মন্দির হিসাবেও পরিচিত। এটা একেবারে মনে হবে আপনারা পুরীতেই চলে এসেছেন, কিন্তু এটা উড়িষ্যার বালেশ্বর ডিস্ট্রিক্টে। অবশ্যই আসবেন, এই জায়গাটি ঘুরবেন, ভালো লাগবে। যারা পুরী গেছেন তাদেরও ভালো লাগবে, এবং বালেশ্বরেও পুরীর আদলে আরেকটি মন্দির আছে, এটা হয়তো অনেকের জানা নেই। বর্তমানে চাঁদিপুর বিচ, সুন্দর বিচটা। এই মুহূর্তে জল নেই বিচে, প্রায় 2 কিলোমিটার দূরে জল চলে গেছে, জোয়ার ভাটা অনুযায়ী জল আসে। টাটা করো, টাটা করো, টাটা। গতকাল রাত্রে ছেলের জন্মদিন ছিল, ওল্ড দীঘাতে আমরা সমুদ্রের পাড়ে জন্মদিন কেক কেটেছি। এখন পরের দিন সকাল, ঢেউ সাগর, নিউ দীঘা, এবার বাড়ি ফেরার পালা। 4 দিন ধরে ঘোরাঘুরির পরে সবাইকে ধন্যবাদ, ভালো থাকুন।